অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ শুধু বাংলাদেশের অন্যতম প্রধান শিক্ষাবিদই ছিলেন না, বরং রাষ্ট্রের সব ক্রান্তিকালে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এই মহান মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 17 জুলাই রাত 2টার দিকে। তিনি স্ট্রোক করেন, তাৎক্ষণিকভাবে রাজধানীর ল্যাভেইড হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ভোর 6টার দিকে না ফেরার দেশে চলে গেছেন তিনি। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ 1932 সালের 15 ডিসেম্বর ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার মালদহ জেলায় জন্মগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদরের গোহালবাড়ি এলাকায় পরিবারসহ দীর্ঘদিন বসবাস করেছিলেন তিনি। শিবগঞ্জের আদিনা সরকারি ফজলুল হক কলেজ ও রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। সরকারি কলেজের প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন এমাজউদ্দিন আহমেদ। এরপর কানাডার অন্টারিওর কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। দেশে ফিরে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। একই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। 1992 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এই পদে দায়িত্ব পালনের আগে 2 মেয়াদে উপ উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। 1996 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডার উপাচার্য হিসাবে আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। গবেষক ও পর্যালোচক হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে ডক্টর এমাজউদ্দিনের। আমৃত্যু তুলনামূলক রাজনীতি, প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করে গেছেন। তার লিখিত গ্রন্থের সংখ্যা 70টিরও অধিক। দেশে বিদেশের খ্যাতনামা জার্নালে তার প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা শতাধিক। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে বাংলাদেশ সরকার কর্তৃক 1992 সালে 21শে পদক লাভ করেন ডক্টর এমাজউদ্দিন আহমেদ।